তো দর্শক, আজকের এই ভিডিওটার জন্য খুব অনুরোধ ছিল, যে কি অনুরোধ ছিল, অনুরোধ ছিল আপুরা ভাইয়ারা, আমার এখানে কালকে তিশা যে ভিডিওগুলা ভিডিওটা আপলোড করছে তার বান্ধবীদের নিয়ে, বান্ধবী তিশার বান্ধবী, তো এই বান্ধবীদের নিয়ে যে বাইদানি একটা পার্টি করছিল, তো বাইদানি পার্টির মধ্যে ডান্সিং ডান্সিং মারছিল, এই ডান্সিং ডান্সিং নিয়ে আমাদের কিছু মহিলা লেডিস দর্শক যে আমার এখানে আছে আফুরা, যারা পর্দানশীল পর্দা করে, বোরকা বোরকা যারা পরে, ওনারা পর্দার যে কি মর্যাদা এই জিনিসটা যারা জানে, এই ধরনের আফুরাই কিন্তু বেশি কমেন্ট করে গেছে যে আফু অবশ্যই একটা ভিডিও বানাবেন। আমি অবশ্যই বানাবো। আর দর্শক, আমার ইদানিং যে ভিডিওগুলো বানাই এগুলো সব আপনাকে মতামতের ভিত্তিতে, আপনাকে ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু এই ভিডিওগুলো বানাই তো এখন আর বেশি রোস্টিং ভিডিও বুঝে নেই, তো অনেকটা সময় দিতে হয়, হুট করে মন গড়া কথা বলা যায় না, ভিডিও না ফুরা পর্যন্ত ওয়াচ না করি, তো আপনাকে যে ব্যবাক্তে যারা আমার চ্যানেলের মধ্যে আছেন দর্শকরা, তো ভাইয়া আফুরা দর্শক বললে মানে একটু আমার কাছে অন্যরকম লাগে, ভাইয়া আফু বলতে আমার কাছে ভালো লাগে, তো আপনারা যারা আছেন তারাই কিন্তু আমার এই ইনফরমেশনগুলো দেন, দিলে আমি কিন্তু ওই ভিডিওটা ওয়াচ করি এর আগে, এখন আর খুব বেশি একটা করতে হয় না, অনেকগুলো ভিডিও দেখতে হয় না, তার নাকি বেগুনের অসংখ্য ধন্যবাদ যারা ইনফরমেশন দেন, এবং হেই শুরু ধরি হইলাতেই আর চ্যানেলের লগে টুকুর টুকুর করে বই বই আপনারা আসেন, আর অন পর্যন্ত থাই থাই একেবারে বেগুন আরে সাহায্য করে যাইতে আসেন চ্যানেল চালানোর জন্য, তার নাকি ব্যাকেরে আন্তরিক ভালোবাসা, লাভিং লাভিং পজিটিভওয়ালা ভাইয়া আপু বেগুনের প্রতি রইল। আর দর্শক আসসালামু আলাইকুম, আপনারা আসসালামু আলাইকুম, আপনারা ব্যাকে ভালো আছেন নি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আবার আইসি আপনাকে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, এই ভিডিওটা না বানাইলে আর যারা হিজাবি তারপরে পর্দা লাফুরা আছেন তারা কিন্তু খুব মাইন্ড করি লেতেন যদি না বানাইতাম, তো এইটা আমার মানে যতগুলো ভিডিও আছে এটা সবচেয়ে বেশি রিকোয়েস্টের ভিডিও, তো আনেন কথা কই মাইসকা বাংলাদেশি মম তিশাকে নিয়ে, নামটা বাংলাদেশি মম যেটা লাগাইছে এই মহিলা চ্যানেলের নাম, এই নামটারও কলঙ্ক করে ফেলাইছে, কোনো মা এত দায়িত্বহীনতার মতো কাজ করে না, এই মহিলা তার চ্যানেলে যা দেখায় যা ব্লগ বলে তাদের পারিবারিক জীবনযাপন নাকি দর্শকদের সামনে তুলে ধরে, দর্শক এটা কোনো মার ভূমিকা হইতে পারে না, কোনো মা এত দায়িত্বজ্ঞানহীন কাজ করে না, আর কিছু দর্শক আছে এই জিনিসটা আপনারা একটু বিশ্লেষণ করে দেখতে পারেন, তার চ্যানেলের নাম বিডি মম তিশা, ঠিক আছে, তো বিডি মম তিশা তার চ্যানেল থেকে সে মা হিসাবে এত দায়িত্বজ্ঞানহীন কাজ তার চ্যানেলের মধ্যে দেয়ায়, এইটুকু বিশ্লেষণ করলে বোঝা যায় যে মহিলায় কোন টাইপের। দর্শক আজকে নগর একটা কথা কই, তিশা আজকে দুই দিন ধরে কতগুলো হিজাবি পর্দাওয়ালা মহিলার সাথে মিশতেছে, যাক আমার কাছে প্রথম দিকে দেখার পর মনে হইলো আচ্ছা স্কুল কলেজে যায়, কারো ভিতরে হয়তো কেউ ঢুকে দেখে না, তারপরে যে যার লেভেল অনুযায়ী কিন্তু বন্ধু বান্ধবী পাতায়, বান্ধবী 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 না বান্ধবী পাতায়, তো আসলে দর্শক এটা যে যার মানে জায়গা থেকে তার লেভেলের লোকে কিন্তু সে খুঁজে বান্ধবী পাতায়, তারপরেও এন এই মহিলাগুলো লগে যখন যাইবগে যাইবগে তিশা তো চলে যাব দেশে, এই উচিলে আবার যাই বিড়ছে, তো দর্শক মহিলারা যদি যেহেতু বাসায় আইছে পর্দাশীল, বিশেষ করে বয়স্ক মহিলারাও কিন্তু এনে আসে, যে কয়টারে দেখলাম কিছু আছে মোটামুটি তিশা সুড়ো আছে বয়সে, আর তিশা তিশার সমান তিশার এজের কেউ নাই, তিশার থেকে বেশি এজের মানুষ আছে আর তিশার ছোটো মানুষ আছে, সো বয়সে কম লাগছে দেখতে আমার কাছে মনে হইলো, তো দর্শক বাসায় যেহেতু আছে ঠিক আছে, একই স্কুলে বাচ্চারা পড়ে, এখন কেউ কারো ভিতরে ঢুকে দেখে না, এ ভালো এ খারাপ এ মন্দ, হয়তো কোনো কোনো সময় ফ্রেন্ডশিপ হয়ে যায়, যাক যার কারণে বাসায় আছে আইতেই পারে, বান্ধবীরা বান্ধবীরা আইসে একটু কেটি ফাটি করতে আরে বুঝিনি, আবার গেট টুগেদার করতে পারে বই বই, ওরে বাপু রে বাপু, এরুমে বেলায় যে মহিলা
মহিলা জীবনে দেই না। তিশা যেটা কোয়ালিটির এই মহিলাগুলো সেম কোয়ালিটির। হইলার দিন মনে হয়েছে যাক আসে আসে হয়তো একটু দুষ্টামি ফাজলামি করতেছে, বন্ধু বান্ধব একসাথে হলে দুষ্টামি ফাজলামি হাসি ঠাট্টা কিন্তু আমরাও করি, কিন্তু এরকম বেলাই লেফানা করি না দর্শক। বন্ধু বান্ধবের সাথে মিশি আমরা, কিন্তু বন্ধু বান্ধবীদেরকে ডাকি, বন্ধু বান্ধবী বলতে বুঝাইতেছি বান্ধবীদের কথা কইতেছে, স্কুলের ভাবিরা পরিচিত ভাবিরা যারা আছে তারা এই টাইপের। তো আমাদের বাসায় কিন্তু আসা যাওয়া করে, আমরাও কিন্তু মানুষের বাসায় যাই, তো কারো বাসায় যাই এর মধ্যে বেলাই লেফানাগিরি করি না। বিশ্বাস করেন দর্শক, এই ভিডিওটা তিশার চ্যানেলের এই ভিডিওটা কিন্তু ছোট থেকে বড় সব ধরনের মানুষই কিন্তু দেখবে। তিশার এখানে 130,000 মতো সাবস্ক্রাইবার আছে। তো আসলে এরা কয়, এরা নাকি মানে মানুষকে শিখায়, একটা পরিবার পারিবারিক জীবনযাপন দেখায়। তাহলে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে এই বয়সে এই এজের মহিলাগুলো এদের যে ক্লাস এদের যে স্ট্যাটাস, দর্শক বাসায় গেলে বাসার গেট আপ দেখলে, কাউকে সরি কাউকে ছোট করি কথা কইতেছি না, মানে আপনি কিন্তু কোনো একটা জায়গার ভিতরে কেউ যায় যদি আপনারা আড়া দেন, আপনারা এই বাসার গেট আপ পরিবেশ দেখলে কিন্তু ওজন মাফিয়ে লেতে পারবেন। যারা সমাজের কোন শ্রেণী মানে সরি কোন শ্রেণীর মানুষ, তো দর্শক দেখেন যে বলি না যে যার লেভেল অনুযায়ী কিন্তু বন্ধু বান্ধবী ফাতায়। তো তিশার উন্দুর গেওলা বাসানরা দেন, তিশা যখন ইউটিউবে আসার আগে যেই তিশার যে লেভেলটা ছিল, তিশার বাসার গেট আপ যেমন ছিল, তিশার দুই একটা বান্ধবীর বাসা যা দেখাইছে ওই টাইপেরই কিন্তু। তো এই টাইপের হিসেবে আমি ছোটো করতেছি না, কিন্তু এটা বুঝাইতেছি তিশার লগে আসলেই কেউ ভালো মানুষ মিশবে না, তিশার লেভেলের মানুষই মিশবে। দর্শক আমরা বাঙালি মুসলমান ঘরের যদি মানুষ হই থাকি, মিডল ক্লাস বলেন আবার তারপরে নিম্ন মধ্যবিত্ত বলেন, এসব পরিবারের ভিতরে কখনো এরকম গার্ডিয়ানরা এক বাসায় একসাথ হই দর্শক, ভদ্র সমাজে ভদ্র পরিবারে কোনো বাসার ভিতরে এদের যে লেভেলটা যে ক্লাসটা এরা দেখাইছে, এই ক্লাসের মহিলারা কখনো এই ধরনের পর্দার অবমাননা করব না। সবগুলা পর্দা কইরা এরকম মহিলা হাতে মোজা পায়ে মোজা লাগাই, কখনো কোনো মানে এত ধার্মিক মহিলা এই ধরনের নাচ করে ইউটিউব পর্যন্ত আনি থাকতো না। যদি না সে ভদ্র মহিলা হয়ে থাকে, তার লাজ লজ্জা যদি থাকে, ভদ্র পরিবারের মহিলা যদি হয়ে থাকে, কোনোদিনও মানে ছাড়তে দিব না। যারা এই যে হাতে মোজা পায়ে মোজা লাগাই, আমাদের যারা আলে মোলামাদের বউরা আছে আপনারা তাদেরকে কইেন, তো তাদের একটা ছবি আসতে পারবে ইউটিউব ফেসবুকের মধ্যে থাকতে, এভাবে এসব বেলা লেফানা করি বেড়াইব। তো দর্শক আমার আফুরা যারা আছেন যারা পর্দা করে, বেশিরভাগ তারা কমেন্ট করছে আফু এটা নিয়ে একটা ভিডিও বানান, এরা কিন্তু পর্দার অবমাননা করতেছে, নাচবি যেহেতু নাচ বেবি নাচ, ল্যাংটা হইয়া নাচ, উড়া দুরা নাচ, মানে আরে আরো কইতেছে আমার দয়াল বাবা কেবলা কাইবা আনার কারিগর আয়না আব্বা সৈয়দে মরকাল পের ভিতর। ওই যে কিন্তু বান্ডারি টাইপের লোক আছে না, তাদের ইয়ের মধ্যে দেখবেন তারা এইভাবে নাচে, যারা ইয়ে আর কি বান্ডারি ভক্ত টাইপের মানুষ মাঝারে মাঝারে। তো তিশারে যে বান্ধবীরা তিশারা সহ যে বাইদানি ডান্সগুলো মারছিল বোরকার অবমাননা করছে, হেতিরা বেগুন মিলি ল্যাংটই নাচক, যা ইচ্ছা তা করুক, এটা হেতির পার্সোনাল ব্যাপার। কিন্তু দর্শক জন একটা কিছু মহিলা এভাবে মুসলিম মানুষের যে কস্টিউম যে পর্দা করে জন এরকম প্ল্যাটফর্মে আনি ছাড়ব, তখন কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে যে এমনি মুসলমান ধর্মটাকে আর মুসলিম মহিলাদেরকে যে হিজাব নিয়ে বা হিজাবের আড়ালে পর্দার আড়ালে বহির বিশ্বের মানুষরা যারা ইহুদি বা বিভিন্ন ধর্মের মানুষরা আছে তারা কিন্তু অন্যরকম একটা চোখে মানে মুসলমানদেরকে দেখে। তো আমরা জেনে আমাদের ধর্ম পর্দাটারে আমরা প্রচার করবো দেশ বিদেশের মানুষের কাছে, দর্শক না আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমাদের নারীদের জন্য পর্দাটা হালাল বা পর্দা করে চলতে হবে এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, কিন্তু আমরা জানেন এই পর্দার বেশে পর্দা করিয়াই যদি সোশ্যাল প্ল্যাটফর্মে এই ধরনের বেলাইল্লাফানা বাইদানি মার্কা ডান্স মারি, তাইলে ব্যাপারগুলো কতটা নির্লজ্জ হয় আমাদের মুসলিম নারীদের জন্য। এই তিশা যেমন জঘন্য টাইপের একটা মহিলা যে ক্যারেক্টার ইউটিউবের মধ্যে প্লে করতেছে, তেমনি তিশার সাথে কোনো ভালো মানুষ কোনোভাবে মিশবে না, এই ধরনের ইয়ে দিবে না। দর্শক বিশ্বাস করেন আমি নিজে বলতে পারবো যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, আমি যদি ইউটিউব চ্যানেলে ব্লগিং করি যাই করি,
আমার বাসায় দাওয়াত দিলে আসবে, প্রথম কথা হয়েছে ভিডিও করতে পারবে না, আমার ইন্টারেস্ট নাই। মানে আমার ফ্রেন্ড সার্কেল বলেন যে আমার আত্মীয় স্বজন বলেন, তারা বলবে যে আমাদের ইন্টারেস্ট নাই, তুমি এখান থেকে মাল কামাইতেছ, তুমি তোমার জীবনযাপন দেখাও। আমরা কেন আমাদের বিনা স্বার্থে আমরা এই তোমার ভিডিওর ভিতরে যাই, তোমার কন্টেন্ট দিব, আমরা নাচবো? কতটা নির্লজ্জ, কতটা বেহায়া বেলাইল্লাফানা মহিলা হইলে এডিনে বোরকা দিয়ে, আরে নাচবি তো নাচ, ল্যাংটোই নাচ, পর্দা ফুরি নাচতেছিস কেন? বেহায়া অসভ্য জাতি। কারণ দর্শক দেখেন, হ্যাঁ নাচতেছে এটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু যখন আমাদের এই মুসলিমের যে কস্টিউম পইরা যদি এই ধরনের বেলাইল্লাফানা বাইদা নিয়ে ডান্স মারে, তাদের নিয়ে অবশ্যই কথা বলতে হবে। আমি মনে করি প্রতিটা দর্শক আর প্রতিটা রোস্টারদেরকে আমি অনুরোধ করব যে এটা নিয়ে একটা সবাই যেন ভিডিও বানায়, আর যদি আমাদের কোনো আলেমুল আমাদের চোখে পড়ে তারা যেন এটা নিয়ে একটু কথা বলে, এই অসভ্য নারীদেরকে নিয়ে যেন কথা বলে। দর্শক দেখেন, সে নাচতেছে ল্যাংটোই নাচুক, নাচতে মন চাইছে ল্যাংটোই কাপড় খুলা নাচ, কেউ না করবো না। কিন্তু মুসলিম কস্টিউম পইরা যদি এইভাবে আইসা সারা বিশ্বের সামনে দেখাস, মানে মুসলিম জাতিটারে একটা ছোট করে দেখানোর জন্য এই বেলাইল্লাফানা মহিলা জিয়ানে যায়, হেনের পরিবেশ দূষণ করে দেয়। এই যে তিশা যে জায়গায় যাইব ওই জায়গার মানুষদেরকে নষ্ট করে ফেলতেছে। কালকে যখন একটা কমেন্ট আসছিল, আফুফ আপনার ভিতরে দুই চারটা জন মানুষ যদি ভালো থাকে, তিশা তানজিলা যায় প্রত্যেকটা মানুষকে কিন্তু নষ্ট করে ফেলবে। তো দর্শক দেখেন, এই মহিলাগুলা বান্ধবী পাতাইছে ভালো কথা, আসতে পারে যাইতে পারে, তাই বলে অন্যের অন্য স্বার্থ সে ভিডিও বানাইতেছে এটা তার ব্যাপার। ভদ্রতার সহিত কিন্তু আসা যাইতো, যদি আসতো ভদ্রতার সহিত, তুমি এদিক দিয়ে হাতেও মোজা লাগাইবা, ফর্দাও ফরবা, তোমার বয়স কত, তোমার গেটআপ দেখলে, তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় তোমাদের বয়স কত হয়েছে। তাইলে এরকম একটা গেটআপ নিয়ে মুসলিমের একটা কস্টিউম পরে এভাবে বেলাইল্লাফানা বাইদানির মতো নাচলে জিনিসটা কিন্তু আসলেই মানা যায় না। নাচতেছেন নাচেন, ল্যাংটোই নাচেন, এটি খুইলা নাচেন, কেউ না করবো না। কিন্তু আপনারা এত বড় সাহস, এত বড় অধিকার কেউ দেয় নাই যে মুসলমানদের কস্টিউম নিয়ে আপনি নাচানাচি করবেন, এরপরে এটা সারা বিশ্বের সামনে প্রচার হবে, তো তখন বলবে যে দেখেন মুসলিম ধর্মের মহিলারা কেমন, তারা এভাবে পর্দার আড়ালে থাইকে এই ধরনের বেলাইল্লাফানা করে গেছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, মানে এগুলার ক্যারেক্টার দেখেন দর্শক। কারো বাসায় যাই, আপনি কিন্তু একজনের বাসায় গেছেন, আপনারা কিন্তু হাসি টাটা আনন্দ গল্প করতেই পারেন, কিন্তু এক একটা পঞ্চাশের দদ্দর বুড়িগুলা, মানে তিশার বান্ধবী বলেন এই যে 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 কয়টা নাচছে, এটি একটাও তো চল্লিশের ঘরের কাছাকাছি বয়স, আর যেটা মাথা মুখ ফুরা ডাকছে এটা তো পঞ্চাশের কাছাকাছি বয়স। এই মহিলা যদি কারো অন্য লোকের বাসায় যায়া ছোট ছোট বাচ্চাদের সামনে যদি এভাবে বোরকা পইরা যদি নাচানাচি করে, ব্যাপারটা দেখতে কেমন লাগে দর্শক? এদের যে ছোট ছোট বাচ্চা আছে এদেরকে এরা কি শিক্ষা দিতেছে, এরপরে তারা ইয়ে করতেছে দর্শক, ভিডিও বানাইতেছে। ভিডিওর মধ্যে দেখেন তান এত বড় ক্লাস ফাইভে পড়া বাচ্চা, আমি এখন বলতেছি যে কথাটা, আমি আসলে ওই ভিডিওটা আমার চোখে পড়ায় না, আমি দেখিনি, আমি অন্য চ্যানেলের তিশা যখন এটা নিয়ে তানজিলার রেজাল্টের, তানজিলা যে একটা খারাপ রেজাল্ট করছে ওই রেজাল্টটাকে ডাকনা দেওয়ার জন্য তানের বিষয়টা সামনে আই না, তিশার রোনা দোনা শুরু করছে ক্যামেরার সামনে। বই তান এত বড় একটা বাচ্চা হিন্দি কথা অনর্গল ফটর 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 করি কয় গান বাজনা, কি সাদা সাদা কাল্লা কাল্লা কি গান আছে না একটা, তারপরে আবার কি জানি ও টাকা টাকা তুমি পাখি হইয়া উইরে উইরে আসো কি একটা গান জানি আছে। তো যেভাবে ফটর ফটর করে গাইতে থাকে হিন্দি কথা, ফটর ফটর করে মুখ দিয়ে কইতে থাকে তান, অথচ বাংলা রিডিং পড়া তিশার ফোলা ফুটতে পারে না। এটা আমি অন্য চ্যানেলের ভিডিও দেখে তিশার কান্না দেখে, এরপরে আমাকে দেখি তো কোন চ্যানেলে দিছে একটু দেখে আসি, তখন ঠিকই ওই চ্যানেলে যাই দেখলাম তানের রিডিং পড়া ক্লাস ফাইভে পড়া, ক্লাস টুতে পড়া বাচ্চারা রিডিং মানে থ্রুলি পড়তে পারে ইংলিশ বাংলা, টু থ্রির বাচ্চারা তান ক্লাস ফাইভে পড়েই সে হিন্দি গাইতে পারে, গান গাইতে পারে থ্রুলি, কিন্তু সে বাংলা পড়তে পারে না এই স্পষ্ট ভাষায়। তো তিশা তানজিলার রেজাল্ট আঁকার জন্য এই তানের কান্নাকাটির নাটকটা নিয়ে এসে দর্শক, আর এই মহিলাগুলোর সাথে তাদের ছোট ছোট বাচ্চারাও গেছে, তারা কি দেখলো? আর তিশা বাপ্পি সবসময় বলবে আমরা এমন একটা পরিবার, আমরা হাসি, আমরা আনন্দ করি, আমরা ভালো মানুষ, আপনারা আপনাকে ভালোবাসেন, আমরা কিন্তু আমাদের দেখে কিন্তু মানুষ শিখে, আমরা শিখাই কীভাবে পরিবার করতে হয়। তো বদা যে এরকম লম্বা লম্বা লেকচারগুলো জাড়ে, বদা কি দেখছে যে তার বউ
মানে এই অশিক্ষিত মাখি মানুষে কি শিখাইতেছে, সমাজরে কি শিখাইতেছে যে এরকম মহিলারা একসাথে বাইদানি ডান্স দাও, এটা কোন দিক থেকে? এই যে মহিলারা হাতে মোজা পায়ে মোজা করে ফইরা যে এসব মহিলা বোরকা ফইরা যে গেল, এটা কোন সংস্কৃতিতে আছে যে এইভাবে একসাথে তারপর বাইদানি ডান্স মারবো? দর্শক বলেন তো, এই বদাদে লম্বা লম্বা কয়দিন পর পর আই আই চাপা ধুনটাই। দর্শক চিন্তা করেন, নাচছে তো নাচছে, তিশা ওই ভিডিওটা আনি ইউটিউবে ছাড়ছে। অবশ্যই মহিলাদের পারমিশন আছে, পারমিশন না থাকলে এই মহিলাগুলো এভাবে ক্যামেরার সামনে তিশার সাথে আসা মিশতো না। কারণ দর্শক আমি বলছি না, যে যার লেভেল অনুযায়ী কিন্তু বন্ধু বান্ধবী ফাতায়, যার ক্লাস মেনটেন করেই কিন্তু বন্ধু বান্ধবী ফাতায়। তিশার সাথে কোনো ভদ্র হাই সোশ্যাল ঘরের কোনো মানুষ কিন্তু তিশার সাথে বন্ধু বান্ধবী ফাতাইতে আসবো না। তিশার যে কোয়ালিটির, এই মহিলা সেম কোয়ালিটির। ভদ্র আমরা বলতে পারতাম যদি মহিলাগুলো আসতো ভদ্র নম্রভাবে, আইসা যদি একটু তিশা শ্যুট করে সবাইরে দেখায় তো এটা খারাপ লাগতো না। মহিলারা বন্ধু বান্ধবী পাতায় কিন্তু আসা যাওয়া করে, এখানে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে অন্যের চ্যানেলে, যেটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু ইউটিউবে যাবে, তিশা ফেসবুকও ছাড়বে, তিশা যে লুবি মহিলা। আর এরকম মহিলাদের নাচানাচি যদি দেখে, যদি দর্শকরা কিন্তু এটা আরও ইন্টারেস্ট ফিল করে, তো তিশা ফেসবুকে পোস্ট করলে মানুষের গালিগুলো কেমন খায় ওটা দেখবেন। আপনারা দেন না দর্শক, ওই যে ফকির বোনের বোনের মাইয়ার বিয়ার যায়, ওইখানে মাইয়া গ্রাম দেশের বিয়ের মধ্যে মানুষ একটু নাচানাচি করে, তিশা হিয়ন্তে ভিডিও করে আইনে, অথচ ওই মাইয়া জানেই না হয়তো অন্যা টন্যা শরীর গা দেখা যায়। ওই মাইয়ারা ইউটিউবে ছাড়ে দিছে, মানুষ ওই মাইয়ারা ফেসবুকে ইউটিউবে ইচ্ছে মতন গালি গালাজ দিতেছে। ইউটিউবেরগুলো তো মানুষ দেখে না, কিন্তু ফেসবুকে যেগুলো দেয় এগুলো তো চলে আসে, মানুষ দেখে। আর ইউটিউবের কমেন্টগুলো তো হাইড করি রায়। তো দর্শক, তো গ্রামের মেয়েদের উড়াদুড়া ডান্স এরকম লেখা পাঠিয়েছে, তিশা কতটা নির্লজ্জ। তিশা ছোটো ছোটো যে কোনো কাজে কর্মে যাক, এই যে অন্য বিদর্মীদের মতো রং মেখাইব, হোলি খেলাইব, নাচানাচি করব, এগুলো নাকি সমাজরে তারা শিখাইতেছে, তাদের দেখে নাকি মানুষ শিখে কিভাবে একটা মেয়ে সংসার করে। দর্শক, তিশার জামাই কয় আমরা পরিবারে কি হয় না হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিভাবে সংসার করি, মানুষকে শিখে কি শিখায় যে একটা মা কিভাবে অন্যের বাসায় যায়, কিভাবে নাচানাচি করে বোরকা পরে, এগুলো সন্তানদের যে একটা মা বাচ্চার পরীক্ষার সময় তাকে সময় না দিয়ে এ বাসায় এ বাসায় ঘুরাঘুরি করে নাচানাচি করে, যে মা বাচ্চার পরীক্ষা চলতেছে টেস্ট পরীক্ষা সরি টেস্ট না সিটি পরীক্ষা চলতেছে, যে মা ভিডিও বানানির লোভে বাপের সাথে একা একা ছোট্ট বাচ্চারে ফাটাই দেয়। আমরা কিন্তু এই ধরনের ছোটোখাটো বাচ্চাদের কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করাই, বসাই, শেষ করাই, তারপরে পরীক্ষার দিকে আগাই দিই। কিন্তু এই তিশা পদ্মাস্তর বই বই টাকার লোভে ভিডিও বানিয়েছে। হেই তিশা, ইউটিউবে কান্দাকাটি করে, আমি হয়তো আর ভিডিও নাও বানাইতে পারি। যে লুবি ল্যাংটা পরিবার তিশারা, যে ট্যাগ বাপ্পি দিছে ল্যাংটা পরিবার। দর্শক, তো এই তিশা নাকি ভিডিও বানাইতো না, ভিডিও করা বেলা সাড়ে দিব, আয় রোনাদোনা করি দর্শকদেরকে কইতেছে। আর দর্শকরা কইব, কিছু দর্শক আছে পাবলিক, আফু তোমরা যাইও না, তোমরা যাইও না আফু। তো দর্শক, আমি কিন্তু এই যে মহিলাদের নাচানাচির ভিডিওগুলো আমার চ্যানেলে আমি কিন্তু দিই না, যেহেতু আমি একবার সামান্য একটু ইয়ে দেওয়াতে পাতিয়া নাচ দিন আমার চ্যানেলের ভিতরে স্ট্রাইক মারছিল, সেই কারণে আমি দিতে পারি না, এই ঝামেলা যাইতে চাই না। আপনারা তো দেখেন, অনেকেই দেখছেন, আপনারাই কিন্তু আমার ইনফরমেশন দিয়েছেন আমি দেখার আগেই। দর্শক আশ্চর্য লোক, আমার মানে আশ্চর্য হয়ে গেছে দর্শক। আমার বাসায় যদি আমার বান্ধবীরা যদি আসে, আমি কোনোভাবেই তাদেরকে রাজি করাইতে পারবো না যে আমার ক্যামেরা একটু আসো, তোমাদেরকে একটু ভিডিও করি, কখনো রাজি করবে না, কখনো অ্যালাউ করবে না এটা। আর এগুলো কেমন ধরনের মহিলা আমি এটাই বুঝলাম না, মহিলা জানি না আসলে যে লেভেলটা তিশা দেখাইছে, যে স্ট্যাটাস ক্লাসটা দেখাইছে, এটা তিশা লেভেলেরই।